সারি সারি সাজানো রয়েছে গাড়ি আর গাড়ি আর কেনই বা এভাবে সাজানো রয়েছে এসব গাড়ি প্রথম দেখায় এমন প্রশ্ন মনে আসতেই পারে যেখানে রয়েছে বিশ্বের নামি দামি কোম্পানির বিভিন্ন মডেলের রং বেরঙের আকর্ষণীয় গাড়ি তবে এর একটিও নতুন নয় সবই পুরানো রয়েছে লাখ টাকা থেকে কোটি টাকার গাড়িও শুক্রবার সকালে রাজধানীর বক্সিবাজার ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে দেখা মিলে এই গাড়িগুলোর তবে পুরনো এসব গাড়ি ক্রয় বিক্রয় করা হচ্ছে অনলাইনে আমার একটা প্রিমিও আছে বারোর মডেল ওইটা আমি বিক্রি করব। বিক্রি করে আমি এর থেকে বেটার কিছু পেলে এখান থেকে কিনবো জাপানে যে গাড়ি অপশন হইতো একটা ইনস্পেকশন শিট থাকতো তো ওইটা আমাদের বাংলাদেশে এই প্রযুক্তিটা ছিল না এরাই ফার্স্ট এনেছে শুনে এখানে আসলাম দেখলাম যে এখানে গাড়ি বিট করে জাপানের মতো আমরা কিনতে পারবো বাংলাদেশে বিশেষ করে যারা গাড়ি বিক্রি করতে চান অনেক সময় গাড়ি চেঞ্জ করতে চান কিংবা আমরা যারা গাড়ি কিনতে আসছি যারা আমার মনে হয় যে বায়ার এবং সেলার বোধ যারা পার্টি তাদের জন্যই আসলে খুব বেনিফিটের একটা ইয়ে হবে প্ল্যাটফর্ম হবে আমরা তো জানি না আসলে কোন শোরুমে কোন গাড়িটা সেল হচ্ছে কোন মডেলে গাড়িটা কোথায় আছে গাড়িগুলোর ডিটেলস আমি ওখানে পেয়ে যাচ্ছি এ গ্ল্যান্স আমি ওখানে একটা ইন্সপেকশন রিপোর্ট পেয়ে যাচ্ছি তার উপরে বেস করে আমি আমার মতো করে অপশনে আমি পার্টিসিপেট করতে পারছি পুরনো গাড়ি কিনতে গিয়ে অভিজ্ঞতা না থাকায় অনেকেই থাকে দুশ্চিন্তায় অনেক সময় না বুঝে গাড়ি কিনে ঠকতেও হয় তাই দেশে প্রথমবারের মতো অনলাইন মাধ্যমে নিলামে গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবস্থা চালু করল ইউএসএসবি নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠান ইউএসএসবির ওয়েবসাইটে ঢুকে এখান থেকে যে কেউ অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজের চাহিদা মতো ক্রয় ও বিক্রয় করতে পারবেন তার পছন্দের গাড়ি এই কোম্পানিটির মাধ্যমেই দেশে প্রথম এ অনলাইন প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হলো জাপানকে অনুসরণ করে দেশকে নতুন কিছু দিতেই এই উদ্যোগ বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা আপনি আগে গাড়ি কিনতে গেলে পুরানো গাড়ি কিনতে গেলে তখন কি করতেন যে খুঁজে বেড়াতেন যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ এর মধ্যে এক্সপার্ট কে আছে এক্সপার্টকে খুঁজে তার কাছে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভাই কবে আমারে সময় দিতে পারবেন তার অ্যাপয়েন্টমেন্ট তাকে নিয়ে যে হ্যাঁ গাড়ি দেখানো দোকানদার মনে করেন যে গাড়ি বিক্রি করতে আছে শোরুমে সে তো বিক্রি করার জন্য অনেক কিছুই বলে অ্যাকচুয়াল গাড়ির কন্ডিশনটা কী কিনে আনার পরে ওয়ার্কশপে নেওয়ার পরে বললো আছে ভাই আপনার এই কাজ করতে হবে অনেক কিছু সো এইখানে এই প্ল্যাটফর্ম ইউজ করলে আপনি প্ল্যাটফর্মে যখন বিট করবে বিট করার আগে ইন্সপেকশন করতেছে আপনি গাড়িটা সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে আপনি গাড়ি সম্বন্ধে খুব একটা বেশি না বুঝলেও কি কি প্রবলেম আছে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারবেন এই প্ল্যাটফর্মে সহজেই প্রতিটি গাড়ি যাচাই বাছাই কি কি সমস্যা আছে কি কি সমস্যা নেই গাড়ির কন্ডিশন কেমন বিস্তারিত জেনেই নিলামে ক্রয় বিক্রয় করতে পারবেন যে কেউ ডিজিটাল এই মাধ্যম চালু হয় থাকছে না দালালদের দৌরাত্ম জাপানে আমরা এই ধরনের প্ল্যাটফর্মে গাড়ি কিনি অপশন থেকে যেগুলোর ইন্সপেকশন শিট থাকে সব ধরনের ডিটেলস থাকে একটা প্রপার প্ল্যাটফর্ম থেকে বিট করে কিনতে হয় তেম জিনিসটা আমি অনেকদিন ধরে ড্রিম করতেছিলাম যে বাংলাদেশে করবো সো ফাইনালি এটা অ্যাকচুয়ালি আজকে এসে পসিবল হয়েছে আমরা আজকে আমাদের ফার্স্ট ডে অপশানের একটা গাড়ি কেনার সময় যে রিপোর্টটা আছে ইন্সপেকশনের ব্যাপারটা ওই রিপোর্টটা আমাদের থ্রুতে পাচ্ছে প্লাস আপনার গাড়ির ডকুমেন্টস ক্ষেত্রেও আমরা সব কিছু ভেরিফাই করা ট্রাই করতেছি কন্ট্রাকচুয়াল বেসিস করতেছি সব কিছু অ্যাগ্রিমেন্ট থার্ডলি আপনার যে একটা কম্পিটিটিভনেস হয় যখন ডিজিটালি কেউ কিনতে আসে সেলারের সাথে ওনাদের একটা ডিরেক্ট কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে সেলারের যে প্রাইস ওটা ওনারা মিট করলে ওনারা গাড়িটা পেয়ে যাচ্ছে এখানে থার্ড কোনো পার্টিও ইনভলভ হচ্ছে না যে ধরেন ওনাদের ওই দিক দিয়ে কোনো প্রাইসে লস হচ্ছে বা কিছু ইউএসএসবি জানায় গাড়ি ক্রয় বিক্রয়ের আগে পরীক্ষা করবেন জাপান থেকে প্রশিক্ষণ নেয়া মেকানিক্সরা এছাড়াও গাড়ির কাগজপত্র সহ ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবা দিবে প্রতিষ্ঠানটি শেখ ফরিদ ভোরের কাগজ ঢাকা